চতুর্থ প্রশ্ন আমরা যেটা করি যে এই ব্যথাটা কোমরের ব্যথা এবং পায়ের দিকের ব্যথা এগুলো ভোরের দিকে মানে সকালের দিকে বেড়ে যায় কিনা আমরা জানি যে অ্যান্কালোজিং স্পন্ডেলাইটিস বা বাদজনিত যে ব্যথাগুলো সেগুলো কিন্তু ভোরের দিকে বেড়ে যায় আবার পিএলআইডি ভোরের দিকে একদম থাকে না মানে ঘুম থেকে উঠলে ফ্রেশ হাঁটাহাঁটি করলে যেহেতু বেড়ে যায় সুতরাং বিশ্রাম নিলে পি এলআইডির ক্ষেত্রে কমে যায় এবং ভোরের দিকে পিএলআইডি রোগীর ব্যথা থাকে না অথচ বাদজনিত যে ব্যথাগুলো সেগুলো ভোরের দিকে অত্যন্ত পেরে যায় এমনকি খাট থেকে নামতেও তার কষ্ট হয় প্রচণ্ড কোমরে ব্যথা হয় পা ফেলতে গেলেও অন্তত আধা ঘন্টা সময় লাগে তার পাটা ফ্রি হতে আমরা একজন ডাক্তার হিসেবে শুধু ওই এমআরআই রিপোর্ট আর কিছু রোগের বর্ণনা শুনে পিএলআইডি বর্ণনা ডায়াগনোসিস করে তার চিকিৎসা দিলাম এক্ষেত্রে ভুল হতে পারে যদি এই প্রশ্নটি না করা যায় রুগীকে কারণ অনেক সময় দেখা যায় যে একই রকম লক্ষণ থাকে ওই বাতজনিত রোগগুলোর অথবা পে এবং পে তো আবার চিকিৎসার ক্ষেত্রেও সমস্যা হয় যে আমরা যখন দেখি যে পিএলআইডি তার আছে এমআরআইতে দেখা যাচ্ছে পিএলআইডি কিন্তু তার সাথে বাতও আছে আমরা হয়তো অপারেশন করে ফেললাম কিন্তু তার ব্যথা ভালো হচ্ছে না এই ক্ষেত্রেও চিকিৎসাটা ভুল হয়ে যায় এই জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট সকালের দিকে ভোরের দিকে ব্যথা বেড়ে যায় কি না